হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের হয়তো বিভিন্ন সময় বিভিন্ন কাজে আপনার ডেস্কটপ বা ল্যাপটপটির ম্যাক অ্যাড্রেস প্রয়োজন হয়। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি আপনার উইন্ডোজ 11 ডেস্কটপ বা ল্যাপটপের ম্যাক অ্যাড্রেস খুঁজে বের করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার উইন্ডোজ 11 ডেস্কটপ বা ল্যাপটপে ম্যাক অ্যাড্রেস খুঁজে বের করবেন। আমি আপনাদের সাথে শেয়ার করব দুইটি উপায়ের মাধ্যমে কিভাবে আপনি আপনার উইন্ডোজ 11 ডেস্কটপ বা ল্যাপটপে ম্যাক অ্যাড্রেস খুঁজে বের করবেন। প্রথম যে উপায়, একদম সিম্পল এবং ইজি, আপনি আপনার উইন্ডোজ 11 এর সার্চ বারে গিয়ে টাইপ করুন CMD এবং আপনি পেয়ে যাবেন কমান্ড প্রম্পট। আমি ওপেন করব রান এস অ্যাডমিনিস্ট্রেটর এবং আমরা দেখতে পারবো যে কমান্ড প্রম্পট এখানে অ্যাপিয়ার করবে। আমরা এখানে টাইপ করবো একটি কমান্ড, কমান্ড টাইপ হচ্ছে GET গেট MAC গেট ম্যাক অ্যান্ড হিট ইন্টার, এবং সাথে সাথে আমরা পেয়ে যাব আমাদের এই ডেস্কটপ বা ল্যাপটপটি সেটির ফিজিক্যাল ম্যাক অ্যাড্রেসটি। এটা হচ্ছে প্রথম যেটি, সেটি হচ্ছে আমার এই ডেস্কটপ বা ল্যাপটপটির ফিজিক্যাল ম্যাক অ্যাড্রেসটি, এবং এটা দ্বিতীয়টি হচ্ছে ভার্টিক্যাল ম্যাক অ্যাড্রেস। সো এটা গেল একটি উপায় কীভাবে আপনি চাইলে আপনার উইন্ডোজ 11 ডেস্কটপ বা ল্যাপটপটির ম্যাক অ্যাড্রেস খুঁজে বের করুন। তাছাড়া দ্বিতীয় উপায়টি হচ্ছে আপনি আপনার উইন্ডোজ 11 ডেস্কটপ বা ল্যাপটপটি স্টার্ট মেনু থেকে রাইট ক্লিক করুন অ্যান্ড দেন ক্লিক করুন সেটিংস। সেটিংসে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এরকম একটি স্ক্রিনে অ্যাপিয়ার করবে এবং বাম দিকে আপনি পেয়ে যাবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, এবং এখানে ক্লিক করার পর আমার যেহেতু একটি ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্টেড সেই জন্য এখানে দেখাচ্ছে ওয়াইফাই। সো আমি জাস্ট একে এক্সটেন্ড করবো অ্যান্ড দেন এরকম একটি স্ক্রিন দেখতে পারবো, এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ওয়াইফাই কানেকশন, এবং এখানে যদি আমি জাস্ট এগেন ক্লিক করি এখানে আমরা পেয়ে যাবো মোর ডিটেলস অ্যাবাউট আমার এই ডেস্কটপ বা ল্যাপটপটির নেটওয়ার্ক রিলেটেড। একদম নিচে আমরা পেয়ে যাচ্ছি ফিজিক্যাল অ্যাড্রেস ম্যাক, সো এটা হচ্ছে আমার এই ডেস্কটপ বা ল্যাপটপটির ম্যাক অ্যাড্রেসটি। সো এবার খুব সহজে আপনি খুঁজে বের করতে পারেন আপনার ডেস্কটপ বা ল্যাপটপটির ম্যাক অ্যাড্রেস। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।